প্রিয় দর্শক, এমন কোনো কাজ কখনো করব না যার জন্য বদনাম হবে, পার্থ অর্পিতা কাণ্ডে সাবধানী দিল নায়ক দেব। তিনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, একই সঙ্গে তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির তারকা অভিনেতা। সম্প্রতি পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় প্রসঙ্গে সাংসদ ও অভিনেতা দেব মুখ খুলেছেন। সরাসরি কারণ নাম করে কোনো কথা না বললেও দেবের মন্তব্যে স্পষ্ট দলীয় কর্মী ও অভিনেতা হিসেবে তিনি সাবধানী। নিজের দল ও অভিনয় জগতে কোনোভাবেই এই ঘটনা কালি ছেটাতে পারবে না বলেও আত্মবিশ্বাসী দেব। এরকম উত্তপ্ত পরিস্থিতিতে আমি যাই বলবো সেটা নিয়ে বিতর্কের সৃষ্টি হবে, তাই এই কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তারাই সঠিক উত্তর দিতে পারবে। আসলে এই বিষয়টা কি আর আমি ব্যক্তিগতভাবে মনে করি বা সাংসদ হিসেবে বা দলের একজন সদস্য হিসেবে, আমার একটাই দায়িত্ব যে আমার জন্য কখনো যেন দলের নাম খারাপ না হয়। আমি এমন কোনো কাজ করব না যার জন্য আমার দলে বদনাম হবে। অর্পিতা মুখোপাধ্যায়ের নাম প্রকাশ্যে আসার পরেই শোনা গিয়েছিল তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে জড়িত, কাজ করেছেন সিনেমা সিরিয়ালেও। অভিনেতা দেব এ প্রসঙ্গে নিজের মনের কথা জানিয়েছেন। দেবের বক্তব্য, আর অভিনেতা হিসেবে আমি মনে করি কোনো একজনের জন্য কখনো ইন্ডাস্ট্রির গায়ে কালিমা লেপে দেওয়া যায় না। এ বিষয়ে প্রসেনজিৎ, জিৎ সকলেই আমার সঙ্গে একমত হবেন। দেবের আরও দাবি, সব জায়গায় নানা ধরনের মানসিকতার লোক থাকে, কেউ কোনো একজন যদি অপরাধ করে তার জন্য কখনোই গোটা ইন্ডাস্ট্রির দিকে আঙুল তোলা যায় না এবং প্রত্যেকেরই সচেতন থাকা উচিত তার কাজের জন্য। সে যে ইন্ডাস্ট্রিতেই কাজ করে বা রাজনৈতিক ক্ষেত্রে যে দলে রয়েছে তা যেন কখনো কালিমালিপ্ত না হয়, এটা একজন সচেতন নাগরিক হিসেবে প্রত্যেকেরই দায়িত্বশীল হওয়া উচিত। সম্মানিত দর্শক, দেবের মন্তব্যের সাথে কি আপনি একমত? কমেন্ট করে জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। প্রতিদিন দেশ বিদেশের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।